রাবদেনসে রুইন্স। এই আর্কিওলজিক্যাল সাইটটি সিকিমের গৌরবময় অতীতের প্রতিচ্ছবি। আজ ভ্রমণেশ্বর তরফ থেকে আমরা আপনাদের এই সাইটটি ঘুরে দেখাব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভ্রমণেশ্বর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমরা এই বার্ড পার্কের ভেতর দিয়েই ট্রেকিং করতে করতে রাবদেনসে রুইন্স দেখতে যাব। কিছুই নাই, খালি ওই যে পুরানো স্মৃতির দেওয়াল টেওয়াল আছে, দেখতে ভালো লাগে জায়গাটা, মানে নিরাপদ জায়গা, বসে গল্প করো। আচ্ছা আচ্ছা, ভালো লাগে। কতক্ষণ লাগবে? ধরো 20 মিনিট লাগবে। পয়সা 600 মিটার হাঁটতে পারবা? চলো ঠিক এসছি। হ্যাঁ হ্যাঁ, 20 মিটার ঠিক আছে। আর তারপর বেরিয়ে এসে আবার এখান থেকে ঢুকবো, ওখানকার ভিউটি দেখো। আটকে রাখছে, বন্ধ করা আছে, কিন্তু বাইরে থেকে দেখতে পারবা জিনিসগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, তাই ঘুরে আসি তাহলে। ঠিক আছে, ধন্যবাদ। বুঝলাম, রাজার বাড়ি দেখতে চাচ্ছি, মানে ধ্বংসস্তূপ। এখান থেকে 600 মিটার। তো একজন বাঙালির সঙ্গে কথা হলো, সে বললো সোজা হেঁটে চলে যাস, দেখতে পাবেন। আর এখানে যে দুপাশে হোর্ডিংসগুলো দেখা যাচ্ছে, যেখানে বলছে পাখি, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, কাজ চলছে। তো পরবর্তীকালে যখন ওপেন হবে তখন টিকিট নিয়ে ঢুকতে হবে, তো এখন এন্ট্রি ফি কিছু লাগছে না। তো ঘন ঘন বন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দেখে ভয় লাগছে। এই যে এখানে লিখে দিয়েছে বার্ড পার্ক ক্লোজড, তো এটা যখন শুরু হবে তখন দেখতে পারবো, এখন এন্ট্রি বন্ধ আছে। তো আমরা এখন এদিক থেকে রাবদেনসে রুইন্সের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে সোজা রাস্তা, প্রায় 600 মিটার মতন যেতে হবে। দেখো তুমি মানে এদিক থেকে যাও। দেখতে যাচ্ছিলাম ও কি রাবদেনসে রুইন্স তো দেখতে যাচ্ছিলাম, ও নিয়ে যাবে। জঙ্গলের মধ্যে যেতে হবে, কোন দিকে বোঝা যাচ্ছে না। দুদিকে দুটো রাস্তা, একটা এদিকে একটা ডান দিকে, একটা বাঁ দিকে, কোনটা যাবো যাই হোক, ভাগ্যক্রমে বোটটাকে দিয়ে রেখেছে এখানে। কারণ অনেক জায়গায় দেখেছি কোনো গাইডেন্স নেই, বাট এখানে বোট দেওয়া আছে, তাই হেঁটে চলতে হবে জঙ্গলের মধ্যে। ভয়ানক জায়গা, যেরকম বলেছিল আমাদেরকে ওই বাঙালি বন্ধুটি। নেটওয়ার্কও নেই। শুনতে পেলেন বন্য পশু পাখির আওয়াজ? ইউর হাফওয়ে, ইউর ডেস্টিনেশন 250, তখন 250 দেখাচ্ছিল, এখানে 250, 5 মিনিটে তো চলে আসলাম 200 মিটার। প্রায় 15 মিনিট হয়ে গেল হেঁটে চলেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, একটা হরার এক্সপিরিয়েন্স, বাট পৌঁছে হয়তো কিছু ভালো দেখতে পাবো এই আশা। কিন্তু বাট ভালো, বয়স্ক লোকেরা পারবে না, যাদের হাঁটা চলার সমস্যা আছে তারা তো নিশ্চয়ই পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে চিহ্ন দিয়ে রেখেছে কত দূরে দূরে কোথায় যেতে হবে। তো এখনও দেখুন বলছে 200 মিটার, আমরা অলরেডি 400 মিটার হেঁটে ফেলেছি। তো মানে পাহাড়ি ঢালের মতন রাস্তা, উপর দিকে উঠতে হচ্ছে, কখনো নিচের দিকে নামতে হচ্ছে, তো সেই জন্য আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর সকাল থেকে ঘুরছি, পেটে খিদেও আছে, তাই অসুবিধা হচ্ছে। ভালো ব্যাপার হলো এখানে ইন্ডিকেশনগুলো দিয়ে রেখেছে যাওয়ার রাস্তাটা, তাই বুঝতে পারছি ঠিক জায়গায় যাচ্ছি। আর মাত্র 100 মিটার, এবার একটু ঢালের দিকে নামছি আমরা, তাই কষ্টটা একটু কমই হচ্ছে। ওই দেখো কিসের ডিম,
এদের এখানে সেই জায়গায় জায়গায় উইশিং ফ্যাক্টরিগুলো থাকে, যেখানে পাথর দিয়ে করা থাকে, এখানেও আছে। এই একটা জায়গায় জায়গায় পাথরগুলো দেখা যাচ্ছে না, যাই না পরবর্তীকালে দরকার ডিএসএলআর দিয়ে তুলবো, কিন্তু এই মুহূর্তে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না, তাই এখন অ্যাকশন ক্যামেরা দিয়ে আমরা এগোচ্ছি। রাবদেনসে রুইন্স, এই আর্কিওলজিক্যাল সাইটটি সিকিমের গৌরবময় অতীতের প্রতিচ্ছবি। 1670 শতাব্দী থেকে 1814 সাল পর্যন্ত এটি ছিল সেই সময়কার সিকিমের রাজধানী। এসে ভালো লাগছে না, খারাপ লাগছে, একটু সময় কাটালে ভালো বলতে পারবো, কিন্তু একটা ডেড এন্ড এসেছি এটা বোঝা যাচ্ছে। আরে আমি এটাই স্বপ্ন দেখেছিলাম কিছুদিন আগে, তোমাকে বলেছিলাম পাঁচিলের উপর থেকে উপরে নামা যায়। এই যে পোড়া মাটির পাথরের সমন্বয়ে তিনটে স্তরে সিংহাসনটি দেখা যাচ্ছে, এটিকে বলা হয় নামফোগান। এখান থেকে রাবদেনসের রাজা তার রাজত্বের সক্রিয় দিনগুলিতে রায় ঘোষণা করতেন। না না, ভিডিওটি এখানেই শেষ হয়নি, এখান থেকে আমরা আবার এগিয়ে চললাম, আর কিছু দূরে গিয়ে রাজার বাড়িটা তো দেখতে হবে, তো চলুন এগিয়ে চলি আমরা। অতীতকালে এটা রাজধানী ছিল সিকিমের, ঠিক আছে, সেখানে ওই আক্রমণ করে ধ্বংস করে দেবে না? আমরা এখন রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলেছি। ভাবা যায় এখানে এক সময় ছিল এক বিশাল বড় প্রাসাদ, আজ রয়েছে শুধু তার ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপে এসে আমাদের সত্যি বলতে খুব ভালো লাগছে, কিন্তু আমরা ইতিহাসের কোনো এক পাতায় হয়তো পৌঁছে যাচ্ছি। এত সুন্দর জায়গায় কোনো একটা সম্রাট তার রাজত্ব চালাচ্ছিলেন, হঠাৎ করে কি ঘটে গেল, সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হলো। Wow.
রাজধানী শহরটি গুর্খা সেনাদের আক্রমণ দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এখানে আজ প্রাসাদের ধ্বংসাবশেষ এবং চৌটেনগুলি রয়ে গেছে। চলুন আমরা এই প্রাসাদের ধ্বংসাবশেষগুলি ঘুরে দেখি। এই জায়গাটি ভালো করে দেখুন। এই যে তিনটে স্তূপ বা চোটেন রয়েছে তাদের নাম হল দেবলাঙ্গান। এখানে রাজার পরিবার দেবতাদের প্রার্থনা করতেন, তাই সেই সময় এই জায়গাটি ছিল খুবই পবিত্র। এতটা পথ হেঁটে এখানে এসে সত্যি বলতে আমাদের খুব ভালো লাগছে। তাই আপনারা যদি সিকিম পেলিংয়ের ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু আপনার নিশ্চয়ই আসতে হবে। রাবদেন্সে রুইন্স জায়গাটি পেমান্টে মনস্ট্রির খুবই কাছে। পেমান্টে মনস্ট্রি সিকিমের পুরনো মনস্ট্রিগুলির মধ্যে অন্যতম। আমাদের চ্যানেলে তারও ভিডিও আছে, একবার দেখবেন ওই মনস্ট্রিটি কি সুন্দর আর কি বিশাল। খুব সুন্দর এই জায়গাটি, এত সুন্দর ওয়েদার এসে আমাদের বেশ ভালো লাগছে। চারিদিকে সুন্দর ভিউ আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এক অপরূপ সৌন্দর্য। যাই হোক, এবার আসি এই রাবদেন্সে রুইন্স কোন সময় আপনি আসবেন দেখতে। মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মের মৌসুমি বায়ুতে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে এবং তাপমাত্রা 7 ডিগ্রি থেকে 28 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে। তাই এই জায়গাটি ঘুরে বেড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। যদি এখানে ঘুরতে আসেন তাহলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে তবেই আসবেন, আর চেষ্টা করবেন সকালের দিকে পৌঁছে যাওয়ার, তাহলে জায়গাটি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা এখন রাবদে রুইন্স থেকে ফিরছি। এখন বাজে 4:45। ঘন জঙ্গলের মধ্যে হাঁটতে হবে, অন্ধকার হওয়ার আগে আগেই পৌঁছতে হবে। সূর্য প্রায় নেমে যাচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি পা চালিয়ে দেখি। আর নেটওয়ার্কও এখানে মাঝে মাঝে থাকছে না। জিও, BSNL এই দুটো নেটওয়ার্কের কথা বলতে পারি, বাকি নেটওয়ার্ক আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভালো দেখেছো। এখানে এই পাখির আলাটা তৈরি হচ্ছে, এখনো তৈরি কাজ ইনকমপ্লিট। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ ভ্রমণেশা।